हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাকানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরী পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কান গলা, কান পাকা, কানের পুঁজের কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে, যেটিকে ইংরেজিতে বলা হয় ওটোরিয়া বা এয়ার ডিসচার্জ বা এয়ার ইনফেকশন, এর কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক চিকিৎসা নিয়ে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দর্শক মন্ডলী, কান গলা অর্থাৎ কানে পুঁজ বের হওয়া, যেটা কান পাকা বলা হয়ে থাকে, এই রোগটি প্রায় বাচ্চাদের বেশি হয়ে থাকে, তবে বড়দেরও এই রোগটি হয়ে থাকে, কিন্তু বাচ্চাদের তুলনায় বড়দের এই রোগটি কম হয়ে থাকে। এই রোগটি এমন হয় যে অনেক পুরাতন হয়ে দাঁড়ায়, ক্রনিক ডিজিজে পরিণত হয়, তখন এই রোগটি সহজে সারতে চায় না, আর নতুন অবস্থায় খুব সহজেই এই রোগটি সেরে যায়। এই কান পাকা, কান গলা, এই কানে পুঁজ হওয়া, এটি ইংরেজিতে অটোরিয়া নামে পরিচিত। এটি থেকে এয়ার ডিসচার্জ হয়, ক্ষরণ হওয়া, এটি এয়ার পাস বা কান থেকে পুঁজ বের হওয়া, এটি এয়ার ইনফেকশন বা কানের সংক্রমণ ইত্যাদি নামেও পরিচিত। এই অটোরিয়া বা কানের পুঁজ হওয়ার নানা কারণ রয়েছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এয়ার ইনফেকশন বা কানের সংক্রমণ। এই কানের সংক্রমণ বা এয়ার ইনফেকশন হলে এয়ার ডিসচার্জ ঘটে, অর্থাৎ কান দিয়ে পুঁজ বের হয়, কান দিয়ে জলীয় পদার্থ ক্ষরণ হয়। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে ইনজুরি, কোন রকম অ্যাক্সিডেন্টের ফলে বা কোন রকম ভাবে কানে আঘাত লাগার ফলে, কেউ যদি থাপ্পড় মারে, কেউ যদি চর মারে, তার ফলে যদি কানে ইনজুরি ঘটে, তার ফলেও কানে ইনফেকশন হয়, অটোরিয়া হয়, কানে পুঁজ দেখা দেয়। তৃতীয় যে কানে পুঁজ হওয়ার কারণ তা হচ্ছে ওটাইটিস মিডিয়া, অর্থাৎ মিডিল ইয়ার ইনফেকশন, মধ্যবর্তী কানের ইনফেকশনের ফলে এই রোগটি হয়ে থাকে, কান দিয়ে পুঁজ বের হয়। অটোরিয়া বা কানে পুঁজ হওয়ার তৃতীয় যে কারণ তা হচ্ছে ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া সম্বন্ধে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনি ভিডিওর নিচে লিংক পাবেন, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আর অটাইটিস সম্বন্ধে আরো ভালো কিছু জানতে পারবেন। অটাইটাইটিস মিডিয়া হচ্ছে মিডিল ইয়ার ইনফেকশন, অর্থাৎ কানের মধ্যবর্তী জায়গায় ইনফেকশন হওয়া, এর ফলে এয়ার ডিসচার্জ হয়, কানে ব্যথা হয় ইত্যাদি লক্ষণ দেখা দেয়। চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে ট্রমা বা মানসিক আঘাত, মানসিক আঘাতের কারণেও এই রোগটি হয়ে থাকে। পঞ্চম যে কারণ তা হচ্ছে সুইমার্স এয়ার্স, যারা সাঁতারু তারা অনেকক্ষণ জলে থাকে, অনেকক্ষণ পুকুরে বা জলে স্নান করে, গোসল করে, ডুবে ডুবে সাঁতার কাটে ইত্যাদির কারণে তাদের কানে যদি জল ঢুকে যায়, তার ফলে তাদের কানে পুঁজ দেখা দেয়। এই সমস্ত কারণে অটোরিয়া, কানে পুঁজ হওয়া, কান গলা, কান পাকা ইত্যাদি দেখা দেয়। দর্শক মন্ডলী, এবার জেনে নিই এর লক্ষণ সম্বন্ধে। অটোরিয়া যদি হয়ে থাকে, কানে পুঁজ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় কান থেকে ডিসচার্জ হয়, কান থেকে জলীয় পদার্থ ক্ষরণ হয়, কোনো সময় অতিরিক্ত গাঢ় হয়, কোনো সময় জলের মতো, কোনো সময় হলুদ পুঁজ ক্ষরণ হয়, কোনো সময় সাদা পুঁজ ক্ষরণ হয়, কোনো সময় গন্ধযুক্ত পুঁজ ক্ষরণ হয়, কোনো সময় গন্ধহীন পুঁজ ক্ষরণ হয়। এর সাথে সাথে কান কটকট করে, কানে ব্যথা হয়, কানে অনেক রকমের আওয়াজ শোনা যায় ইত্যাদি লক্ষণ অটোরিয়াতে দেখা দেয়। দর্শক মন্ডলী, এবার জানি অটোরিয়া, কানে পুঁজ হওয়া, কান গলার কার্যকরী বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে। অটোরিয়ার ক্ষেত্রে যে তিনটি কার্যকরী বায়োকেমিক মেডিসিন রয়েছে, এই তিনটি বায়োকেমিক মেডিসিন যদি আপনারা খান, আপনাদের অ্যাকিউট অটোরিয়া বা তরুণ কানের পুঁজের সাথে সাথে যাদের পুরনো কানে পুঁজ হয়, ক্রনিক অটোরিয়া আছে, তাদেরও ভালো হয়ে যায়। এই তিনটি বায়োকেমিক মেডিসিনের মধ্যে প্রথমটি হচ্ছে ক্যালিমিউর সিক্স এক্স বা ক্যালিমিউরেটিকাম সিক্স এক্স। এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। ক্যালিমিউর সম্বন্ধে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিংক পাবেন, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। ক্যালিমিউর এই ওষুধটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত ধারণা হবে। এটি কানের পুঁজের জন্য খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। এটির লক্ষণ হচ্ছে এটিতে বিভিন্ন ধরনের কানের শব্দ শোনা যায়, এটিতে গাঢ় পুঁজ বের হয় ইত্যাদি লক্ষণে ক্যালিমিউর খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন।
তৃতীয় যে বায়োকেমিক মেডিসিনটি আপনাদেরকে খেতে হবে সেটি হচ্ছে সাইলেসিয়া 6X, সাইলেসিয়া 6X। এই বায়োকেমিক মেডিসিনটিও কানের পুঁজের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। এটিও আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। তৃতীয় যে বায়োকেমিক মেডিসিনটি আপনাদেরকে খেতে হবে সেটি হচ্ছে ক্যালকিয়া সাল্ফ 6X, ক্যালকেরিয়া সাল্ফ বা ক্যালকিয়া সালফুরিকাম 6X। এই বায়োকেমিক মেডিসিনটিও আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এই তিনটি বায়োকেমিক মেডিসিন চারটি চারটি করে ট্যাবলেট, অর্থাৎ ক্যালেমিউর 6X চারটি ট্যাবলেট, সাইলেসিয়া 6X চারটি ট্যাবলেট আর ক্যালকিয়া সাল্ফ 6X চারটি ট্যাবলেট, তিন চারে 12টি ট্যাবলেট চুষে খেয়ে গরম জল খেয়ে নিতে হবে। এটি দিনে তিনবার খেতে হবে, খাবার 30 মিনিট আগে অথবা খাবার 30 মিনিট পর খেতে হবে। এটি হচ্ছে বড়দের ডোজ। আর ছোটদের ক্ষেত্রে দুটি দুটি করে 6টি ট্যাবলেট চাবিয়ে চুষে খেতে হবে। যদি চাবিয়ে চুষে না খেতে পারে তাহলে জলে, গরম জলে গুলে খেতে হবে। এটিও দিনে তিনবার খেতে হবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। এই বায়োকেমিক মেডিসিন গুলি যদি খায় তাহলে কানের পুঁজ সহজেই ভালো হয়ে যাবে। এবার বলি কানের ড্রপ সম্বন্ধে। এই কানের ড্রপটি যদি কানে ব্যথা থাকে, কানের ভিতরে জ্বলন থাকে, সেক্ষেত্রে ব্যবহার করবেন, উপকার পাবেন। এই কানের ড্রপটির নাম হচ্ছে মুলেন অয়েল এয়ার ড্রপ, মুলেন অয়েল এয়ার ড্রপ। এটি কানের ব্যথা কমাতে সাহায্য করে, কানে জ্বলন কমাতে সাহায্য করে। এটি 2 ফোঁটা করে কানে দিনে দুবার দিবে, আর ছোটরা 1 ফোঁটা করে কানে দুবার দিবে। এবার বলি যাদের পুরনো অটোরিয়া রয়েছে তারা কি করবে। যাদের ক্রনিক অটোরিয়া রয়েছে বা অনেক দিন থেকে কান গলা কানে পুঁজ হওয়া এই রোগটি রয়েছে, তারা সরিনাম অন এম এই হোমিওপ্যাথি মেডিসিনটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবে। এটি 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে দুবার খেয়ে একদিন খেয়ে এই ওষুধটি বন্ধ করে দিবে। 3 ফোঁটা করে জিভে দিয়ে খাবে, দিনে দুবার খাবে, একদিন খেয়ে ওষুধটি বন্ধ করে দিবে। তারপরে এই বায়োকেমিক মেডিসিন গুলি আর এয়ার ড্রপটি ব্যবহার করবে, তাহলে তাদের কানের পুঁজ কমে যাবে, কানের ব্যথা কমে যাবে, কানের রোগ অটোরিয়া কমে যাবে। এইভাবে এই ওষুধগুলি আপনাদেরকে 3 মাস পর্যন্ত খেতে হবে, তাহলে আপনারা উপকার দেখতে পাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিফা গানা ইউটিউব চ্যানেলটি।